মধ্যস্বত্বভোগীদের অতি মুনাফা ও ইচ্ছাকৃত সরবরাহ সংকটের জন্য বাজারে পণ্যের দাম বেড়েছে দাবি এফবিসিসিআই প্রশাসক হাফিজুর রহমানের। রবিবার রাজধানীর কাপ্তান বাজার পরিদর্শন শেষে এই দাবি করেন তিনি। এ সময় ডিমের কৃত্রিম সংকট তৈরি করলে কর্পোরেট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। কয়েক মাস ধরে চড়া নিত্য প্রয়োজনীয় প্রায় সব পণ্যের দাম, সবজির দাম কিছুটা কমলেও এখনও নাগালে আসেনি। ডিমের দামও 150 টাকা ডজনে আটকে আছে। দাম বেড়েছে আলু পেঁয়াজের। যে বেতন আমাদের যে এটা দিয়ে বর্তমানে সংসার চালাতে অনেক কষ্ট হচ্ছে, বাজার আসলে নিজের সাধ্য মতো সবাই কিনতে পারে না। এ পরিস্থিতিতে সরকারের পাশাপাশি বাজারে তদারকি চালাচ্ছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। রোববার কাপ্তান বাজারে ডিমের আড়তে ব্যবসায়ীদের সাথে বৈঠক করে সংগঠনটির মনিটরিং টিম হাত বদল ও কারসাজি করে ডিমের সরবরাহ সংকট তৈরি করা হচ্ছে বলে জানান এফবিসিসিআই এর প্রশাসক। বাজার নিয়ন্ত্রণে ব্যবসায়ীদের সহযোগিতাও চাওয়া হয়। অসাধু ব্যবসায়ীদের পক্ষে আমরা নেই এবং যারা এই ধরনের কারসাজি করবে আমি চাই তাদের শাস্তি হোক। দু একজনের বিরুদ্ধে এবং সিন্ডিকেট যারা জড়িত আছে বা সিন্ডিকেট করতে চাচ্ছে তাদের দু একজনের শাস্তি হলে আমার মনে হয় যে সবাইয়ের মধ্যে একটা ভালো মেসেজ চলে যাবে। তখন সবাই চেষ্টা করবে যে সবসময় যে সাপ্লাই অফ চেইন যেটা বাজারে দরকার সেটার জন্য ঠিক থাকে সবসময়। ক্ষুদ্র খামারি থেকে যে সরবরাহটা আসার কথা সেটা আসতেছে না, সেটাই আমাদের কনসার্নটা। বেশ কিছু তথ্য পেয়েছি যে কারা মাঝখানে এই ব্যবসাটা করে, আমরা আশা করছি যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবো। সব মিডলম্যান হয়তো ধরা যাবে না, কিন্তু মেজর যারা মার্কেটটা ডিস্টর্ট করে যারা তাদের একটা তালিকা আমরা পেয়েছি। ডিম সহ ভোগ্যপণ্যের বাজার স্বাভাবিক রাখতে কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর কাছে উৎপাদন ও সরবরাহে তথ্য চাওয়া হবে বলে জানাই এফবিসিসিআই। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।